হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আর সেটা হবে যে ইউটিউবের কিছু প্রবলেম এবং সেই সব প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য। অনেকেই আসলে ইউটিউবে কাজ করার পর অনেক ধরনের সমস্যায় পড়েন, তো সেই ধরনের সমস্যাগুলোর সমাধান খুঁজতে গিয়ে দেখা যায় যে তারা অনেক জায়গায় অনেক ধরনের কোশ্চেন করেন, কিন্তু সেইগুলোর কোশ্চেনের হয়তো বা সঠিক অ্যান্সারগুলো পান না, বা অনেকে সঠিক অ্যান্সারগুলো পেলেও আবার কনফিউশনে ভোগেন। তো তাদের জন্য আমি আজকে এরকম কিছু প্রবলেম এবং সেইগুলো সলিউশন দেবো, তো সেই নিয়ে আমার এই আজকে টিউটোরিয়ালটি। তো চলুন শুরু করি তাহলে। চলে যাচ্ছি আজকের প্রথম প্রবলেম, যেটি ইউটিউবে দিয়ে আজকে আমি একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে আমার যে আজকে যে প্রবলেমগুলো নিয়ে কথা বলবো সেটা কিন্তু আসলে মানে বেসিক লেভেলের কোনো প্রবলেম না, এগুলো সবগুলো প্রফেশনাল লেভেলের প্রবলেম। অর্থাৎ ইউটিউবে কাজ করার পর অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, তো সেই সমস্যাগুলো থেকে কীভাবে সমাধান পাওয়া যায় সেইগুলো বিষয় নিয়ে, বেসিক জিনিসগুলো নিয়ে নয়। বেসিক জিনিসগুলো হচ্ছে ধরুন আমি একটা চ্যানেল খুলবো, সেই চ্যানেল খুলতে গেলে কিছু প্রবলেম ফেস করা, তারপর দেখা যাচ্ছে না আমার চ্যানেলের লোকেশন সেট করে দেওয়া, এমনকি মনিটরাইজ করা এবং অ্যাডসেন্স অ্যাড করা, এইগুলো হলো বেসিক সমস্যা। অর্থাৎ এইগুলো করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন, তো ইউটিউবে এই সমস্যাগুলো কিন্তু খুবই বেসিক, মানে কমন একটা প্রবলেম। তো অনেকেই পারে, আবার অনেকেই দেখা যায় যে ভুল করে ফেলে, তো এইগুলোই। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো না, কথা বলবো আজকে নতুন কিছু বিষয় নিয়ে। তো চলুন শুরু করি তাহলে প্রথম সমস্যা নিয়ে। দেখুন, এখানে এক ভাই ফেসবুকে একটা কোশ্চেন করেছিল যে সবার জানা দরকার আমি একটা নিউ নাম্বার দিয়ে জিমেল ক্রিয়েট করেছি এবং চ্যানেলও ক্রিয়েট করেছি, কিন্তু এখন চ্যানেলটা আমার পছন্দ হচ্ছে না, এখন আমি কি চ্যানেল অ্যান্ড জিমেইলটা ডিলিট করে আবারও ওই সিমটা দিয়ে নিউ জিমেইল অ্যান্ড চ্যানেল করলে কি কোনো প্রবলেম হবে? আসলে দেখুন, এখানে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আপনি একটি জিমেইল খুলেছেন এবং সেই জিমেইল দিয়ে একটি চ্যানেলও খুলেছেন এবং চ্যানেলটা আপনার এখন পছন্দ হচ্ছে না, যার কারণে আপনি এটাকে ডিলিট করে দিতে যাচ্ছেন, আর ওই সিম অর্থাৎ ওই নাম্বার দিয়ে আপনি আবার নতুন করে একটি জিমেইল ভেরিফিকেশন করতে যাচ্ছেন, তো এটা কোনো সমস্যা হবে না, এটা সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি আবার নতুন করে চ্যানেল খুলতে পারবেন এবং নতুন করে জিমেইল খুলতে পারবেন ওই নাম্বার দিয়ে। তো চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেমে। দেখুন, এখানে দেখছে যে এসব কী হচ্ছে আমার সাথে, আবার সবগুলো অ্যাকাউন্ট কমিউনিটি গাইডলাইনের জন্য সাসপেন্ড করা হয়েছে, এর কী কারণ থাকতে পারে? আচ্ছা, দেখুন উনি কোশ্চেন করেছেন এবং ওনার অ্যান্সার উনি নিজেই দিয়ে দিয়েছেন যে আমার সবগুলো অ্যাকাউন্ট কমিউনিটি গাইডলাইনের জন্য সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ এটার জন্যই ওনার চ্যানেলকে সাসপেন্ড করা হয়েছে। এবং দেখুন পরবর্তীতে উনি কী লিখেছে যে আমার সব চ্যানেল কেন সাসপেন্ড হলো, আমার সব ভিডিও আমার নিজের করা, মানে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেছি, অ্যাকচুয়াল কারো থেকে কপি করিনি, তারপরেও কেন এই অবস্থা হলো? আসলে এটা হয়ে থাকে, যেমন ধরুন যে আপনি খুবই ইউনিক ভিডিও তৈরি করছেন এবং আপলোড দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভিডিও আপলোড দেওয়ার পর দেখা যাচ্ছে ওখানে ট্যাগে অথবা ট্যাগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কপিরাইট হয়, দেখা যায় যে একই অন্য কেউ ওই ট্যাগগুলো ইউজ করেছে, সেই ট্যাগগুলোই হুবহু কপি করে ওনার চ্যানেলে বসিয়ে দিয়েছে, তো এটা একটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ভিডিও আপলোড করার পর সেই লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে, অর্থাৎ বিভিন্ন জায়গায় শেয়ার করতে গেলে দেখা যায় যে সেইগুলো অনেক সময় স্প্যাম হয়, ভায়োলেন্স হয়, তো যেগুলো আসলে কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে, এটা হয়তো বা আমাদের অজান্তেই পড়ে, কারণ অনেকেই দেখা যায় যে ইউটিউব সম্পর্কে ভালোভাবে না জেনেই কাজ শুরু করে দেয় এবং এই ধরনের সমস্যায় পড়লে তখন তাদের আসলে মাথা ঠিক থাকে না। তো এইগুলো হলো মেইন একটা সমস্যা। তো আমরা চেষ্টা করব যেটা, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করব তখন ট্যাগগুলো এবং টাইটেল সুন্দরভাবে দেব এবং যতটা সম্ভব ট্যাগগুলো ভিডিও রিলেটেড ট্যাগ বসাবো এবং এই ভিডিও ট্যাগগুলো আমরা অর্থাৎ এই ভিডিও লিঙ্কগুলো আমরা যেখানে শেয়ার করতে পারি সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে পারি এবং আরও বেশ কিছু সাইটে, এবং অবশ্যই আমার ভিডিও যে রিলেটেড সেই ধরনের রিলেটেড সাইটগুলোতেই আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করতে পারি। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে যাতে আমরা স্প্যাম বা ভায়োলেন্স না করি, অর্থাৎ ধরুন আমি আমার
স্ট্যাটাস দিলাম, সেখানে দেখা গেলো সেই স্ট্যাটাসটি ছিল হয়তো কোনো কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড। এখন কেউ এসে ওখানে দেখাচ্ছে যে দেখুন আমার একটা পানি ভিডিও আছে ইউটিউবে, তো এখানে গিয়ে আপনি আমার ভিডিওটি দেখে আসুন। তো এখন আমার কাছে এটা ভালো লাগলো না, কারণ আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সে এখানে তার পানি ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি তাকে তার ওই কমেন্টটি ডিলেট করে দিই তাহলে বিষয়টা কেমন হয়? তো এখানেও কিন্তু এরকম যে আমার ভিডিও রিলেটেড জিনিসগুলো ওই জায়গাতে শেয়ার করতে হবে, অর্থাৎ ওই ধরনের সাইটগুলোকে শেয়ার করতে হবে, যাতে আমার এখানে কোনো স্প্যাম বা ভায়োলেন্স অর্থাৎ ইউটিউব কমিউনিটি গাইডলাইন বা গুগলের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে। তো এটা হলো দ্বিতীয় সমস্যা। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় সমস্যায়। দেখুন এমডি ইউসুফ তিনি লিখেছেন, ওয়ান মান্থ আগে একটা চ্যানেল সাসপেন্ড হয়েছিল বলে বাকি অল জিমেইলের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখন সব নতুন করে স্টার্ট করছিলাম, 21 দিন হয়েছে, আজ একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, আর এখন এগেইন অল চ্যানেল সাসপেন্ড, আম গোনা ডাইট, এখন কি করবো বুঝতেছি না, নাও একটু হেল্প করেন। ওকে, এখানে যেটা হতে পারে যে আপনি যে চ্যানেলটি খুলেছিলেন এবং সেটা সাসপেন্ড হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আপনি আবার নতুন করে শুরু করেছেন এবং 21 দিন পর আপনার আরও একটি চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। তো দেখুন এখানে একই কথা, কমিউনিটি গাইডলাইনের কারণ থাকতে পারে, অথবা এখানে আর একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে যখন আপনি নতুন করে আবার চ্যানেলটি খুলেছেন তখন আপনার আগের চ্যানেল এবং সেই চ্যানেলের সাথে সংযুক্ত অ্যাডসেন্স যদি থাকে এবং ওই অ্যাডসেন্স যদি এরকম হয় যে ওই অ্যাডসেন্সের ভেরিফিকেশন করছেন আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে এবং আপনার জিমেইলটাও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা, সুতরাং দেখা গেছে যে আপনি ওই চ্যানেলগুলো ওই অ্যাডসেন্সটি ডিলেট করেন নাই, এই ডিলেট না করে আপনি আবার নতুন করে হয়তোবা চ্যানেল খুলেছেন এবং নতুন করে চ্যানেল খোলার পরে দেখা গেছে ওই ধরনের ওই একই নাম্বার দিয়ে জিমেইল ভেরিফাই করেছেন এবং অ্যাডসেন্সে ইউজ করেছেন, এবং দেখা গেছে যে এই জিনিসগুলো রিলেটেড থাকার কারণে ইউটিউব কর্তৃপক্ষ হয়তো বা আপনাকে ধরে নিয়েছে যে আপনি সেই আগের বান্দা, এই জন্যই আপনার চ্যানেলকে আবার সাসপেন্ড করে দিয়েছে। তো এটা কারণ হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমে। এবং উনি আবার ইউটিউব ইনি লিখেছে, আমার যেই চ্যানেলের জিমেইলে অ্যাডসেন্স ওই চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, এখন কি অ্যাডসেন্সের উপর প্রবলেম হবে, লিখতে তাড়াতাড়ি অ্যান্সার দরকার। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে চ্যানেল সাসপেন্ড হলে অ্যাডসেন্সের কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, চ্যানেল সাসপেন্ড হলে অ্যাডসেন্সের কোনো রকম প্রবলেম হয় না, তবে এরকম হয়তো একটা সময় যে অ্যাডসেন্স নষ্ট হয়ে যেত কিন্তু চ্যানেলের কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন ঘটনাটা উল্টো হয়ে গেছে যে এখন চ্যানেল সাসপেন্ড হয় কিন্তু অ্যাডসেন্সের কোনো প্রবলেম হয় না। তো এই হলো বিষয়। তো চলে যাচ্ছি পরের প্রবলেমে। এখানে দেখুন ক্যান্ডিড যদি উনি লিখেছে, যদি দুইটা কমিউনিটি গাইডলাইন হাই তাহলে কী করব, আমি এখন প্লিজ হেল্প মি বাই। আচ্ছা, আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না, প্লিজ হেল্প মি। অবশ্যই আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, কারণ আপনি দুটোই কমিউনিটি গাইডলাইন দিয়ে গাইডলাইনে আর কি ধরা খেয়ে গেছেন। তো আপনার ভাগ্য ভালো যে চ্যানেলটা এখনও সাসপেন্ড হয় নাই, তবে এর জন্য আপনাকে ওয়েট করতে হবে হয়তো বা 2-3 মাস। এরপর হয়তো বা কমিউনিটি গাইডলাইনের গাইডলাইন যখন আপনার চ্যানেল থেকে তুলে নেওয়া হবে তখন আপনি হয়তো বা ভিডিও আপলোড করতে পারবেন, তবে হয়তো বা অ্যাড আপনার ভিডিওতে অ্যাড নিয়ে কোনো প্রবলেম হতে পারে, অর্থাৎ মনিটরাইজ অ্যানাবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা অ্যানাবেল করে নিতে হবে। সেটা নিয়েও অবশ্য অনেক কিছু দেখতে হবে আসলে, তো ওই বিষয়ে আর না যাই, কারণ এই বিষয়গুলো বলতে গেলে অনেকগুলো বিষয় চলে আসবে। তো আর কি প্রবলেম রিলেটেড যেই সলভগুলো দেওয়া যায় সেইগুলো আছে কেউ আমি দিতে পারছি। পরের প্রবলেমে চলে যাচ্ছি আমরা। লিখেছেন এমডি ইব্রাহিম, উনি লিখেছেন, ভাই 3 তারিখ চ্যানেল সাসপেন্ড হয়েছে, যা ইনকাম হয়েছিল তা কি অ্যাডসেন্সের যোগ হবে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 3 তারিখ আপনার চ্যানেল সাসপেন্ড হোক আর যেই দিনেই হোক না কেন, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাডসেন্স কিন্তু আপডেট হয় মাসের মাঝখানে, অর্থাৎ 12-15 তারিখ এর মধ্যে কিন্তু চ্যানেলটা অর্থাৎ অ্যাডসেন্সে টাকা অ্যাড হয়। তো এখন আপনার 3 তারিখে চ্যানেল গেলে সেক্ষেত্রে টাকা অ্যাড, এখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আপনার চ্যানেল যদি ধরুন কালকে সাসপেন্ড হয়, গতকাল যদি আপনার চ্যানেল সাসপেন্ড হয়, তাহলে সাসপেন্ড হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু আপনার অ্যাডসেন্সে অ্যাড হবে, অর্থাৎ যতটুকু আপনার অ্যাড থেকে আর্নিং হবে, সেই আর্নিংটা অবশ্যই আপনার অ্যাডসেন্সে যুক্ত হবে। কিন্তু চ্যানেল সাসপেন্ড হওয়ার পর থেকে আর কোনো রকমের আপনার কোনো টাকা অ্যাডসেন্সে যুক্ত হবে না। তো
সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই আপনি টাকা পাবেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইব হলে আপনি টাকা পাবেন, তবে সাবস্ক্রাইব হওয়ার আগ পর্যন্ত যা ইনকাম হবে সেটাই পাবেন, সাবস্ক্রাইব হওয়ার পরে কিন্তু আর কোনো টাকা পাবেন না, সুতরাং আপনি এখান থেকে চাইলে টাকাও তুলতে পারেন। ওকে, আমি পরেরটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আর সংসারে লিখেছে যে আমার নতুন একটা চ্যানেলে 10টা ভিডিও আপলোড দিচ্ছি আর চ্যানেলের ভিউ 1000-10000 মতো, চ্যানেলের বয়স 1 মাস, এখন গুগল অ্যাডসেন্স অ্যাড করা সেভ হবে না, চ্যানেলের বয়স আরও বাড়াতে হবে। আচ্ছা, অ্যাডসেন্স অ্যাড করা সেভ হবে কি না, নাকি আরও বাড়াতে হবে, কারণ এখন তো খালি চ্যানেল সাবস্ক্রাইব করতেছে সবাই। আচ্ছা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যখন চ্যানেল খুলবেন, আপনি অবশ্যই যখন চ্যানেল খুলবেন তখন অবশ্যই সেটাকে অ্যাডসেন্সের সাথে অ্যাড করে নেবেন। এখানে যদি আপনি ইউনিক ভিডিও তৈরি করেন অর্থাৎ আপনার নিজের ভিডিও তৈরি করে দেন, তাহলে তো অবশ্যই এখানে কমিউনিটি গাইডলাইন বা পাসওয়ার্ড নিয়ে কোনো কথা বলার প্রয়োজন পড়ে না। আর অবশ্যই আপনি চ্যানেল অ্যাডসেন্সের সাথে যুক্ত করে কাজ করবেন, এটা কোনো সমস্যা না, যে আমাকে আরও দেরি করতে হবে কি না, আমার চ্যানেলটা আরও পুরাতন হতে হবে কি না, এইগুলো নিয়ে আসলে ভাবার কোনো প্রয়োজন নেই, এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি অবশ্যই আপনার মতো কাজ চালিয়ে যাবেন এবং ইউনিক ভিডিও বানাতে থাকবেন। আমরা চলে যাচ্ছি পরের ভিডিওতে। লিখন হোস্টেল লিখেছেন, প্লিজ হেল্প মি, আমার একটা জিমেইলে 2টা চ্যানেল খোলা ছিল, আজকে একটা চ্যানেল সাবস্ক্রাইব পাইছি, সরি ফর দ্যাট, বাট আমি অন্য আর একটা চ্যানেল না ঢুকতে পারছি না, কীভাবে অন্য চ্যানেলে ঢুকতে হয়। আচ্ছা, এটা খুবই কমন একটা কোশ্চেন যে আমার 2টা চ্যানেল খোলা ছিল, আজকে একটা চ্যানেল সাবস্ক্রাইব হয়েছে, বাট আমি অন্য আরেকটা চ্যানেলে ঢুকতে পারছি না। আপনার অন্য আরেকটা চ্যানেলে ঢুকতে গেলে অবশ্যই আপনার জিমেইল দিয়েই ঢুকতে হবে, এবং আপনি যদি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে তো আপনার পক্ষে ঢোকা কোনোভাবেই সম্ভব না। তো অবশ্যই আপনারা যখন জিমেইল খুলবেন অবশ্যই সেই পাসওয়ার্ডগুলো কম্পিউটারে বা হোক আপনার বা ডায়েরি খাতায় হোক যে কোনোভাবে সুন্দরভাবে গুছিয়ে পাসওয়ার্ডগুলো রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনি ভুলে না যান। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রবলেমে। দেখুন, কিউবার শাহিন লিখেছেন, আমার চ্যানেলে সবগুলো ভিডিও যদি ডিলেট করে আবার আপলোড করি তাহলে কি প্রবলেম হবে? সবগুলো ভিডিও ডিলেট করে তারপরে আপলোড করাটা হবে অবশ্যই ঠিক হবে না, অন্তত পক্ষে 1-2টা ভিডিও রাখতে হবে, আর বাকি চাইলে আপনি ডিলেট করে দিতে পারেন, এটা প্রবলেম হবে না, তবে সবগুলো একবারে ডিলেট না করাই ভালো, সেক্ষেত্রে অন্তত প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে লিখছেন লিখন হাসান, আমি যদি আমার চ্যানেল ক্যান্সেল করে দিই তাহলে ওই চ্যানেল থেকে যে ডলার ইনকাম হয়েছে তা কি অ্যাডসেন্স থাকবে নাকি ডিলেট হয়ে যাবে? আপনি যদি আপনার চ্যানেল ক্যান্সেল করে দেন অর্থাৎ ডিলেট করে দেন তাহলে অবশ্যই ওই টাকাটা অ্যাডসেন্স থাকবে, ডিলেট হয়ে যাবে না, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা চলে যাই পরে। আচ্ছা, আমাদের 10টা প্রবলেম, আমি আজকে 10টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম এবং এটাই আমার শেষ কোশ্চেন। তো যাই হোক, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন, এবং আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ও, আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে হয়তো বা এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো আরও পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, এবং আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।